এখন একটি ডেস্ক রিপোর্ট। মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন হয়েছে যশোরে। সন্ধ্যায় যশোর ক্যান্টনমেন্ট সংলগ্ন ডিওএইচএস মাঠে এর উদ্বোধন করেন যশোর সেনানিবাসের ডিওএইচএস পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ গোলাম হায়দার। বিশেষ অতিথি ছিলেন ডিওএইচএস পরিষদের মেম্বার অ্যাডমিন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট শ্যামল কুমার রায়। বক্তব্য রাখেন যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মেলার সার্বিক ব্যবস্থাপনায় মেসার্স নাওমি এন্টারপ্রাইজ। বাংলাভিশন নিউজ ডেস্ক।